জাভাই জগতে যে কোনো অবজেক্ট ক্রিয়েট করার মেইনলি দুইটাই ওয়ে একটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন আর একটা হচ্ছে ফ্যাক্টরি ফাংশন এগুলোকে আমরা কনস্ট্রাক্টর প্যাটার্ন ফ্যাক্টরি প্যাটার্নও বলে থাকি যেহেতু অ্যারে একটা অবজেক্ট সেহেতু অ্যারে ক্রিয়েট করার জন্য আমাদের কনস্ট্রাক্টর প্যাটার্ন রয়েছে ফ্যাক্টরি প্যাটার্ন রয়েছে লিটারাল তো রয়েছে লিটারাল তো আমরা অলরেডি দেখে ফেলেছি অনেক সময় এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে লিটারাল আপনার সব সমস্যার সমাধান করতে পারে না এই সব সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আমাদের কনস্ট্রাক্টর প্যাটার্ন এবং ফ্যাক্টরি প্যাটার্নের দরকার পড়ে অ্যারের ক্ষেত্রে এই অবজেক্ট বা হচ্ছে এই ফাংশনটার নামই হচ্ছে অ্যারি তবে ইন দ্যাট কেস নেমটা ক্যাপিটাল তো যদি আমরা কনস্ট্রাক্টর প্যাটার্ন ব্যবহার করি এবং কনস্ট্রাক্টর প্যাটার্ন ব্যবহার করে একটা অ্যারে অবজেক্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে নিউ অ্যারে যেহেতু আমরা অলরেডি জানি যে জাবাই স্ক্রিপ্টে যে কোনো অবজেক্ট যদি আমরা কনস্ট্রাক্টর প্যাটার্ন ব্যবহার করে করি সেক্ষেত্রে নিউ নিউকিওরটা প্রয়োজন হয় সো আমরা এখানে একটা নতুন অ্যারে কনস্ট্রাক্ট করলাম এটা আমাদের জন্য একটা নতুন অ্যারে প্রোভাইড করবে এবং সেই অ্যারেটা রাখার জন্য আমাদের একটা ভ্যারিয়েবলের দরকার পড়বে যেমনটা লিটারালের ক্ষেত্রে দরকার পড়েছিলো সো আমি এটার নাম দিলাম কনস্ট এ ওয়ান ইজ ইকুয়াল টু নিউ অ্যারে হয়ে গেল এই লাইনটা লেখা আর এইরকমভাবে লিটারাল তৈরি করা একদম সেম কাজ কিন্তু কিছু কিছু সিচুয়েশনে আমাদের দরকার পড়বে কনস্ট্রাক্টর প্যাটার্ন বা ফ্যাক্টরি প্যাটার্ন যেটা আপনি কনস্ট্রাক্টর প্যাটার্ন ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন অল্টারনেটিভ হিসাবে ফ্যাক্টরি প্যাটার্নও ব্যবহার করতে পারেন ইটস ইয়োর প্রিফারেন্স বাট আমি বলছি যে লিটারাল বাদ দিয়েও এই দুইটা ওয়েতে কাজ করা যেতে পারে তবে যদি শুধুমাত্র আমাদের নিউ ইয়ারে কল করার প্রয়োজন পড়ে সেটা আমাদের কখনোই দরকার পড়বে না কারণ এটার আলটিমেট মিনিং হচ্ছে এটা সো আমরা এখানে কনসোল লগ করে দেখতে পারি কনসোল লগ এ ওয়ান অ্যান্ড এ ওয়ান ডট লেন্থ সেভ করি সেভ করে ব্রাউজারে গিয়ে সরি টার্মিনালে গিয়ে রান করে দেখি নোট লেকচার টু ডট জেস সো আমরা একটা এম দেখতে পাচ্ছি এবং এখানে একটা লেন্থ দেখতে পাচ্ছি কী মজানা ব্যাপারটা তাহলে লিটারাল ব্যবহার করলেই তো হয়ে যেত একটু আগেও আমি বলছিলাম কেন আমাদের কনস্ট্রাক্টর প্যাটার্ন দরকার এমন অনেক সিচুয়েশন আসবে যেখানে আপনার আগে থেকে বলে দিতে হবে যে লেন্থটা কত হবে অ্যারের সেটা আমরা লিটারালের ক্ষেত্রে কখনোই বলতে পারি না লিটারালের ক্ষেত্রে আমরা আগে থেকে আইটেমগুলো ডিফাইন করে দিতে পারি যে জিরো নাম্বার ইন্ডেক্স এটা বসবে ওয়ান নাম্বার ইন্ডেক্স এটা বসবে আগে থেকে আইটেমগুলো ডিফাইন করে দিতে পারি কিন্তু লেন্থ বলে দিতে পারি না কিছু কিছু সিচুয়েশনে আপনার লেন্থ বলার প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে আপনার যেটা করতে পারেন কনস্ট এ টু ইজ ইকুয়াল টু নিউ অ্যারে এবং এখানে আমরা লেন্থ বলে দিব খেয়াল করেন এখানে তিনটা ডিফারেন্ট ডকুমেন্টেশন আছে একটা হচ্ছে ওয়ানে আমরা লেন্থ বলতে পারি টুতেও আমরা লেন্থ বলতে পারি আর তিন নম্বরে গিয়ে আমরা হচ্ছে আইটেমস বলতে পারি সো আমরা আপাতত লেন্থ বলতে চাচ্ছি ফর এক্সাম্পল আমরা বলতে যাচ্ছি যে আমাদের অ্যারেটা পাঁচটা মাত্র এলিমেন্ট নিয়ে তৈরি হবে প্রথমেই বলে দিলাম এমনটা না যে পাঁচটা বলে দিলাম মানে আর কখনোই চেঞ্জ করা যাবে না যেহেতু যাবার স্ক্রিপ্টে অ্যারে ডাইনামিক অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু ইনিশিয়ালভাবে আমার পাঁচটা দরকার তাই আমি বললাম পাঁচটা এলিমেন্ট দ্বারাই এই অ্যারেটা ক্রিয়েট হতে হবে পাঁচটা জায়গা বরাদ্দ হতে হবে এবার যদি আমি কনসোল ডট লক করে দেখতে চাই এ টু এর ভেতরে কি আছে এবং এ টু ডট এটা আমাকে কি বলে সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমি কিন্তু দেখতে পারবো রান করি প্রোজেক্টটা বার আমরা পাচ্ছিলাম একটা আরে কিন্তু এইবার আমরা পাচ্ছি একটা এম আরে যেখানে পাঁচটা এমটি আইটেমস রয়েছে আগের বার কিন্তু কোনো আইটেম ছিল না এখন আমাদের কাছে আইটেমস আছে যে আইটেমগুলো পুরোপুরি এমটি টি ব্ল্যাঙ্ক কিন্তু তাদের জন্য জায়গা বরাদ্দ করা রয়েছে অ্যাকচুয়ালি জায়গা বরাদ্দ না ইন্ডেক্সটা তৈরি করে রাখা আছে এবং যার লেন্থ ফাইভ এটা হচ্ছে মূলত মেইন রিজন আমাদের কনস্ট্রাক্টর বা ফ্যাক্টরি প্যাটার্ন ব্যবহার করার এছাড়া আমরা চাইলে এই কনস্ট্রাক্টর বা ফ্যাক্টরি প্যাটার্নের ভেতরেও আমাদের ইনিশিয়াল ভ্যালুগুলো বসিয়ে দিতে পারি কিভাবে সেটা কনস্ট এর এ থ্রি বা এ থ্রি ইজ ইকুয়াল টু নিউ এর এবার এখানে কমা দিয়ে দিই আমি আমার এলিমেন্টগুলো বসে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ক্ষেত্রে কিন্তু লেন্থটা আমি আগে থেকে ডিফাইন করলাম না এই ক্ষেত্রে লেন্থটা ডিফাইন করলাম না যেহেতু সেহেতু আমার অ্যারে এ লিটারালের ভেতরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলা যাচ্ছিল এই কাজটা একদমই সেম ওয়েতে সেম কাজটাই করবে তো আমরা একটু কনসোল লগ করে দেখি কনসোল ডট লক এ থ্রি অ্যান্ড এ থ্রি ডট লেন্থ সেভ করি সেভ করে ব্রাউজার সরি টার্মিনালে গিয়ে রান করে দেখি ইয়াস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং হচ্ছে আমার লেন্থ ফাইভ সো এই হচ্ছে মূলত কনস্ট্রাক্টর প্যাটার্ন কনস্ট্রাক্টর প্যাটার্ন ব্যবহার করেন ফ্যাক্টরি প্যাটার্ন ব্যবহার করেন অ্যারে লিটারাল ব্যবহার করেন যাই করেন না কেন আমাদের আলটিমেট রেজাল্ট কিন্তু সেম আমরা একটা অ্যারি পাব ঠিক আছে তো যাই হোক এবার আমরা এই কনস্ট্রাক্টর প্যাটার্নে যা যা করলাম সেম কাজটা ফ্যাক্টরি প্যাটার্নে করতে চাচ্ছি অনেকেই ফ্যাক্টরি প্যাটার্ন পছন্দ করেন কিন্তু যারা জাভা ব্যাকগ্রাউন্ডেড আমার মতো তারা মোটেও ফ্যাক্টরি প্যাটার্ন ব্যবহার মানে পছন্দ করে না তাদের নিউ কিওয়ার্ডটার সাথে একটা আলাদা সম্পর্ক গভীর সম্পর্ক যে কারণে তারা কনস্ট্রাক্টর প্যাটার্নটাকেই বেশি প্রিফার করেন বাট ফ্যাক্টরি প্যাটার্নের সুবিধা হচ্ছে এখানে আপনার এক্সট্রা করে এই নিউ কিওয়ার্ডটা লাগবে না কোনো নিউ কিওয়ার্ডের দরকার নেই জাস্ট একটা অ্যারেকে ফাংশন হিসাবে ব্যবহার করবেন মানে কল করবেন বা ইনভোক করবেন সো আমি এখান থেকে এ ওয়ান যেখানে যেখানে আছে সেখানে সেখানে বি ওয়ান করে দিই এ টু যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি বি টু করে দেই আর এ থ্রি যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি বি থ্রি করে দেই আর কোনো পরিবর্তন আমি করবো না যদি পরিবর্তন না করি কোনো পরিবর্তন আসবে কি না সেটা আমাদের দেখার বিষয় আমরা সেম আউটপুট দেখতে পাচ্ছি শুধুমাত্র এই ক্ষেত্রেই না নর্মালি যখন আমরা যাওয়া স্ক্রিপ অবজেক্ট নিয়ে কাজ করি তখন দেখা যায় যে ফ্যাক্টরি অবজেক্ট ফ্যাক্টরি প্যাটার্ন ব্যবহার করলে অবজেক্টের প্রোটোটাইপে টাইপে কনস্ট্রাক্টরে কিছু পরিবর্তন আসে অবজেক্টের কনস্ট্রাক্টরটা সবসময় অবজেক্ট থাকে যে কোনো অবজেক্টের তো অ্যাডের ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম নেই অ্যাডের ক্ষেত্রে ফ্যাক্টরি প্যাটার্ন ব্যবহার করেন আর কনস্ট্রাক্টর প্যাটার্ন ব্যবহার করেন দুইটার মিনিংই সেম তো আমরা সেটা বুঝতে পারি এইভাবে কনসোল ডট লগ এ ওয়ান ডট আন্ডার স্কোর আন্ডার স্কোর প্রোটো আন্ডার স্কোর এই যে আন্ডার স্কোর আন্ডার স্কোর প্রোটো আন্ডার স্কোর আন্ডার স্কোর এটা ব্যবহার করলাম এটা কিন্তু আপনি রিয়েল কোডে প্রোডাকশন করে কখনোই ব্যবহার করবে না কারণ এটা ডেপ্লিকেট করে দেওয়া হয়েছে আমরা ব্যবহার করি শুধুমাত্র টেস্টিং পারপাজে এবং এখান থেকে আমরা দেখব কনস্ট্রাক্টর ওকে ঠিক একইভাবে এই কোডটাকে আমরা ডুপ্লিকেট করি জাস্ট এবার বি ওয়ানের জন্য করি সরি এ ওয়ান না আই গেন আমি মিস্টেক করেছি বি ওয়ান ওকে যেহেতু বি ওয়ান হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্ন এ ওয়ান হচ্ছে কনস্ট্রাক্টর তাহলে আমরা এখান থেকে ডিফারেন্সটা কিন্তু ইজিলি বুঝতে পারবো এবং আমরা দেখতে পাচ্ছি দুইটার ক্ষেত্রেই আমাদের কনস্ট্রাক্টরটা হচ্ছে ফাংশন অ্যারে ফাংশন অ্যারে মানে এর মেইন যে প্রোটোটাইপ অবজেক্টটা সেটা হচ্ছে অ্যারে ঠিক আছে এটা আমরা বুঝতে পারছি তার মানে ফ্যাক্টরি প্যাটার্ন ব্যবহার করি কনস্ট্রাক্টর প্যাটার্ন ব্যবহার করি অ্যারে লিটারাল ব্যবহার করি কোনো ডিফারেন্স নেই সব কিছু সব ক্ষেত্রেই আমাদের আমরা সেম রেজাল্ট পাবো সেম ফাংশনালিটিস পাবো সেমভাবে ব্যবহার করতে পারবো কিন্তু সিচুয়েশন বুঝে আমাদের কখনও ফ্যাক্টরি প্যাটার্ন কখনো কনস্ট্রাক্টর প্যাটার্ন বা কখনও লিটারাল ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে লিটারালটাই আমরা সব থেকে বেশি সময় ব্যবহার করব প্রয়োজন বোধে কনস্ট্রাক্টর বা ফ্যাক্টরি ব্যবহার করার প্রয়োজন হতেও পারে আমি বলছি না যে হানড্রেড টাইমে আপনার প্রয়োজন হবে হয়তো দুই চার পাঁচ টাইমে আপনার প্রয়োজন হতে পারে